সৃষ্টি একাডেমি স্কুলের অনলাইন ক্লাস থেকে স্বাগত। আজকে তোমাদের সাথে জারণ বিজারণ বিক্রিয়ার ব্যাখ্যা দেখাবো বা জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে কথা বলবো। তোমরা অলরেডি জানো যে জারণ বিক্রিয়া হচ্ছে কোনো প্রক্রিয়ায় কোনো পরমাণু ইলেকট্রন দেয়, অর্থাৎ জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায় সেটা জারণ প্রক্রিয়া বা জারণ বিক্রিয়া। আর যে প্রক্রিয়া কোনো পরমাণু বা মূলকে ইলেকট্রন হ্রাস অর্থাৎ ঋণাত্মক চার্জের সংখ্যা যদি বৃদ্ধি পায় সেটা হচ্ছে বিজারণ প্রক্রিয়া। আসো আমরা একটি বিক্রিয়া লিখেছি, সেই বিক্রিয়ার আলোকে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন হয়েছে। তাহলে এখানে তোমরা জানো যে মুক্ত মৌলের জারণ সংখ্যা শূন্য। তাহলে এখানে দুটি মুক্ত মৌল রয়েছে জিঙ্ক এবং হাইড্রোজেন, আমরা দিয়ে নিলাম মুক্ত মৌলের জারণ সংখ্যা কি থাকে শূন্য। তাহলে আসো সালফিউরিক অ্যাসিডে দেখি হাইড্রোজেনের জারণ মান তোমরা জানো প্লাস, আর সালফেটের যৌগমূল্য বের হচ্ছে মাইনাস টু, এটা তোমরা জানো। এবং এখানে দেখা যাচ্ছে জিঙ্কের জারণ মান হচ্ছে প্লাস টু, সালফেটের মাইনাস, আর এটা আগে দিয়েছিলাম যে শূন্য। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সালফেটের জারণ সংখ্যা বা মানের কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমরা বলতে দিতে পারি যে সকল পরমাণু বা মূলক বিক্রিয়ায় অংশগ্রহণ করার পরেও তাদের জারণ সংখ্যার পরিবর্তন হয় না, সে সকল আয়ন বা মূলক বা পরমাণু হচ্ছে দশক আয়ন। তাহলে এখানে সালফেটটা হচ্ছে, সালফেট মূলকটা হচ্ছে দশক আয়ন। তাহলে জারণ বিজারণ বিক্রিয়ায় আমরা দশক আয়নের আয়নগুলো সাধারণতভাবে দেখাবো। তাহলে এখানে দেখো আমরা পুকুরের লাইটটা বসিয়ে দিয়ে দেখছি যে কি হয়। তাহলে দেখো এখানে জিঙ্কের জারণ মান শূন্য থেকে বৃদ্ধি পেয়ে কি হয়েছে প্লাস টু হয়েছে, তাহলে প্লাস আয়নের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাহলে জিঙ্ক এখানে জারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে, অতএব জিঙ্ক নিজে জারিত হয়েছে, অতএব জিঙ্ক হচ্ছে বিজারক পদার্থ। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেন আয়নের জারণ মান হ্রাস পেয়েছে, অর্থাৎ প্লাস ওয়ান থেকে শূন্য রয়েছে, অর্থাৎ ঋণাত্মক আয়নের সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখা যাচ্ছে হাইড্রোজেন আয়নকে ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয়েছে, অতএব এখানে সালফিউরিক অ্যাসিড জারক পদার্থ। তাহলে আমরা সহজে লিখে নিতে পারি যে এটা আমরা কি লিখতে পারি যে জারণ বিক্রিয়া, এটা হচ্ছে জারণ বিক্রিয়া, আর এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে তুমি বিক্রিয়ার ব্যাখ্যাটা সুন্দরভাবে দিতে পারো যে উক্ত বিক্রিয়ার জিঙ্ক পরমাণুটি দুটি ইলেকট্রন ত্যাগ করে নিচে জারিত হয়েছে, সালফিউরিক অ্যাসিডকে বিজারিত করেছে, অতএব জিঙ্ক জারণ বিক্রিয়ার অংশগ্রহণ করেছে। অপরদিকে সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেন আয়ন ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয়ে সালফিউরিক অ্যাসিড জিঙ্ককে জারিত করেছে, অতএব সালফিউরিক অ্যাসিড এখানে বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে এবং সালফিউরিক অ্যাসিড এখানে জারক পদার্থ হিসেবে কাজ করেছে। তোমরা নবম কি দশম অধ্যায়ে দেখবে সালফিউরিক অ্যাসিড একটি জারক পদার্থ, সেখানেও এই ব্যাখ্যাটা তুমি দিতে পারবে। আসো আমরা এখন এই বিক্রিয়ার ইলেকট্রনের সমতা করে নেব। তাহলে আমরা লিখতে পারি অর্ধ জারণ বিক্রিয়া, অর্ধ জারণ বিক্রিয়া। তাহলে সহজে তুমি লিখে নিতে পারো এই সাইডের জিঙ্কটা লিখে নিলাম তীর চিহ্ন দিয়ে, এই সাইডের জিঙ্কের অবস্থান দেখো এই জিঙ্ক এবং এই জিঙ্ক পরমাণুর মধ্যে আয়নের মধ্যে দুটি ইলেকট্রনের ডিফারেন্স রয়েছে, যেহেতু ইলেকট্রন দুটি ত্যাগ করেছে আমরা তাই ইলেকট্রন দিয়েছি। অপরদিকে অর্ধ বিজারণ বিক্রিয়া, অর্ধ বিজারণ বিক্রিয়া, দেখো সালফিউরিক অ্যাসিডের আমাদের আয়ন ছিল হাইড্রোজেন প্লাস এখানে কিন্তু শূন্য, বাট এখানে দেখো হাইড্রোজেন আয়ন শূন্য, তাহলে এখানে একটি ইলেকট্রনের যোগদান তাহলে একটি ইলেকট্রন সে ক্ষতি করেছে, বাট এখানে শূন্য এখানে কিন্তু কি
উত্তরোত্তর বিক্রিয়ায় আমরা দেখতে পাচ্ছি জিঙ্ক পরমাণু যদি ইলেকট্রন ত্যাগ না করে তাহলে সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেন আয়ন ইলেকট্রন গ্রহণ করতে পারবে না। তাহলে এখানে জিঙ্ক পরমাণুটি যখনই ইলেকট্রন ত্যাগ করবে সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেন আয়ন ঠিক একই সময় ইলেকট্রন গ্রহণ করবে। এই ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণ একই সাথে হয় বলে আমরা এই জারণ বিজারণ বিক্রিয়াকে যুগপৎ বিক্রিয়া বলতে পারি। ইনশাআল্লাহ আজকে এ পর্যন্ত জারণ বিজারণ বিক্রিয়ার ব্যাখ্যা এবং পরবর্তীতে আমরা অন্য আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবে। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।